হাই আজকে আমরা পড়ব টি এস এলিয়েটের লেখা দ্য হলোমেন টি এস এলিয়েট কে ছিলেন ইনি হলেন আধুনিক যুগের অন্যতম একজন শ্রেষ্ঠ কবি সাহিত্যিক নাট্যকার এবং প্রাবন্ধিক তিনি অনেক বিখ্যাত বিখ্যাত কবিতা লিখেছেন নাটক লিখেছেন প্রবন্ধ লিখেছেন তো আজকে যেটা আমরা পড়তে চলেছি সেটা হলো তার লেখা হলোমেন হলোমেন শব্দটার মধ্যে লুকিয়ে আছে কবিতার বিষয়বস্তু হলোকথা অর্থ কি অন্তঃসার শূন্য হাঁপা কিছুই নেই তো সেই রকম মানুষ হলোমেন এই কবিতাটার প্রেক্ষাপট যদি আমরা বলি সেটা হচ্ছে মূলত এই সময়টা ছিল পোস্ট ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল তার পরবর্তী সময় লিখেছিলেন আমাদের লেখক উনিশশো সালে উনিশশো সালে অলরেডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়ে গেছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়ে যাওয়ার ফলে মানুষ অত্যন্ত যান্ত্রিক হয়ে গেছে মানুষের মধ্য থেকে কিছুই নেই মানুষ এমনিতেই প্রথম বিশ্বযুদ্ধের ফলে বা পরবর্তীকালে ভেবেছিল হয়তোবা পৃথিবীটা আরও সুন্দর হবে এই যুদ্ধ থেকে মানুষ মুখ ঘুরিয়ে নিয়ে নতুন করে বাঁচবে কিন্তু এমনটা হয়নি মানুষের মধ্যে যথেষ্ট পরিমাণে অন্তঃস্বার শূন্যতা দেখা গিয়েছিল মানুষ সমস্ত রকম আশা উচ্ছ্বাস জীবনের সমস্ত কিছু হারিয়ে ফেলেছিল অত্যন্ত যান্ত্রিক হয়ে গেছিল ঈশ্বরের প্রতি ভক্তি স্পিরিচুয়ালিটি সমস্ত কিছুই কিন্তু ফিকে হয়ে এরকম একটা প্রেক্ষাপটে আমাদের আমাদের লেখক এই কবিতাটা হলো মেন লিখছেন এই কবিতার মধ্যে আমরা লেখকেরই বিগত এক কবিতা সেই ওয়েস্টল্যান্ডের একটা ছাপ আছে ওয়েস্টল্যান্ডও সেই মানুষের জীবনের হতাশা মানুষের জীবনের যে স্পিরিচুয়াল ল্যাক এটার উপর ফোকাস করা হয়েছিল ঠিক একইভাবে এখানেও বর্তমান যে কবিতাটা আমরা পড়তে চলেছি এখানেও একইভাবে তিনি স্পিরিচুয়াল ল্যাক ঈশ্বর ভক্তি সমস্ত কিছু কিভাবে নষ্ট হয়ে গেছে মানুষ কতটা যান্ত্রিক হয়ে গেছে মানুষ কতটা নিরাশায় ভুগছে তাকে নিয়ে লিখেছেন স্টার্ট স্টার্ট লেখক কিভাবে উই আর দ্য হলো উই আর দ্য স্টাফ ম্যান লিভিং টুগেদার হেল্প ফিজ ফিল্ড উইথ লেখক বলছেন উই আর দা হ্যালোMen উই মানে আমরা আমরা যারা একবিংশ শতাব্দীর বাসিন্দা যাদের মধ্যে ভক্তি ঈশ্বর ভক্তি হারিয়ে গেছে স্পিরিচুয়াল গ্রোথ যাদের মধ্যে নেই যারা নিরাশায় হতাশায় ভুগছি এই আমরা আমরা হলাম উই আর দা হ্যালোMen আমরা অন্তঃসার শূন্য ফাঁপা মানুষ উই আর দা স্টাফডMen লিনিং টুগেদার হেড ফেসেস ফিল দ্য অ্যান্ড এন্ড অ্যালাস আমরা হলাম উই আর দা স্টাফডMen স্টাফডMen মানে আমরা হলাম কাক্তারুয়া আমাদের ভিতরটা কিছুই নেই শুধুই খড়কুটো উই আর জাস্ট মেন উইথ স্টপ দেখে মনে হতে পারে উই ক্যান বি লুক লাইক ফুল বাট ইনসাইড দেয়ার ইজ নাথিং বাট স্ট আমাদের মধ্যে কিছুই নেই লিভিং টুগেদার হেডফিস লেখক অত্যন্ত দুঃখের সঙ্গে বলছেন হতাশায় বলছেন আমরা লিভিং টুগেদার মানে উই হ্যার নট অ্যালন আমরা অনেকেই আছি এরকম আমরা অনেকেই হলো আছি পৃথিবীটা এখন হলো আমরা যেন একে অপরের প্রতি ঝুঁকছি আমরা যেন সোজা হয়ে দাঁড়াতে পারছি না আমাদের ধারা যেন বেটে গেছে আমরা মাতালের মতো একে অপরের দিকে ঝুঁকছি বিকজ উই আর হলো হাওয়া দিলেই যেমনি করে কাকতারুয়া ঝুঁকে পড়ে ঝুলে যায় ঠিক তেমনি করেও আমরা যেন একে অপরের প্রতি ঝুঁকছি অলমোস্ট লাইক

শুষ্ক কিছুই নেই ভয়েসের মধ্যে আমাদের যে বক্তব্য আমরা যে কথাবার্তা বলি এর মধ্যে কিছুই নেই কোনো মিনিংফুল কিছু নেই ওয়েন উই হুইস ফোয়ার টুগেদার আমরা যখন কথা বলি কথাটার এতটাই মিনিংলেস যে উই জাস্ট হুইস আমাদের কথার কোনো তাৎপর্য নেই আমরা অনলি হুইস ফোয়ারিং করি ফিস ফিস করি কথার মধ্যে কোনো গাম্ভীর্য নেই কথার মধ্যে কোনো ডেথ নেই আর কোয়াইট অ্যান্ড মিনিংলেস অত্যন্ত মিনিংলেস কোনো মানেই নেই আমাদের কথার অ্যাজ উইন্ড ইন ড্রাই গ্লাস অপ্রাইজ ফিট ওভার ব্রোকেন গ্লাস ইন আর ড্রাই সেলার শুকনো কোনো গ্লাসের উপর দিয়ে বাতাস বয়ে যায় সেই বাতাসের জিমনি করে তার কোনো মানেই হয় না সেই রকমই এতটাই মিনিংলেস কথাবার্তা আমরা বলি আর এতটাই ধীরে ধীরে বলি কারণ কথার কোনো গভীরতা নেই সেই জন্য আমরা ধীরে ধীরে বলি আর র্যাটস ফিট ওভার ব্রোকেন গ্লাস ইন আর ড্রাই সেলার অথবা আমাদের কথাগুলোর এতটাই লেভেল কম যে সেগুলোকে লেখক তুলনা করেছেন ইঁদুর দৌড়ের সাথে ইদুররা যে ব্রোকেন গ্লাসের উপর যে যদি দৌড়ে যায় তাহলে যে আওয়াজটা হয় সেই রকমই এতটাই নিকৃষ্ট মানের কথাবার্তা আমরা আলোচনা করি আমাদের কথার মধ্যে কোনো স্পিরিচুয়ালিটি নেই আমাদের কথার মধ্যে কোনো বৌদ্ধিক চেতনা নেই আমরা অত্যন্ত ছোটোখাটো ব্যাপার নিয়ে আলোচনা করি আর লাইক দ্যাট স্ক্যারক্রো নেক্সট লেখক কি বলছেন শেপ উইদাউট ফর্ম শেড উইদাউট কালার প্যারালাইজ ফোর্স উইদাউট মোশন শেপ উইদাউট ফর্ম মানে আমাদের যে শেপটা আছে শেপ আছে আমাদের ভিতরে কিছুই নেই ছায়ার মতো কালার আমাদের ছায়াটাই শুধু দেখা যায় ভিতরেটা টোটালি ফাঁকা প্যারালাইজ ফোর্স জেসে উইদাউট মোশন আমরা অত্যন্ত প্যারালাইজড হয়ে গেছি আমরা কুটে হয়ে গেছি আমরা অলস হয়ে গেছি আমাদের বক্তব্যের কোনো গভীরতা নেই

ডিরেক্টলি ওই চোখের সামনে সামনে হয়েছে যারা মানে হচ্ছে সত্য জীবনের যে ধ্রুব সত্য জীবনের জীবনের যে যে পারপাস মিনিং এই যারা হয়েছে তারা মানে কিছু মানুষ আমাদের যে আগেকার মানুষ আমাদের যে পূর্বপুরুষেরা তারা এই তারা সত্যের সঙ্গে বেঁচেছে তারা তাৎপর্যপূর্ণ কথাবার্তা বলতো তাদের মধ্যে স্পিরিচুয়ালিটি ছিল তারা এখন উপ স্বর্গে গেছে তারা ওই সেই সমস্ত সত্যের সঙ্গে মুখোমুখি হয়েছে জীবনের ধ্রুব সত্য যা কিছু আছে এই সমস্ত কিছুর সঙ্গে মুখোমুখি হয়েছে তারা এখন পরপারে আছে টু দেশ আদা যে স্বর্গে আছে তারা যখন আমি আমাদেরকে মনে করবে রিমেম্বার আস থিঙ্ক এট অল যদি তারা মনে করে মানে মনে হয় না যে তারা আমাদেরকে নিয়ে মনে করবে তারা আমাদেরকে নিয়ে ভাব নেই বাট থিংক অফ থিঙ্ক দেন হলো ম্যান ব্যাপারটা হচ্ছে তারা আমাদের ব্যাপার যখন ভাববে তারা এটা ভাববে না যে আমরা অত্যন্ত খারাপ মানুষ গর্ভিত মানুষ তারা ভাববে না যে আমরা অত্যন্ত ভায়োলেন্ট কেউ আমরা অত্যন্ত দুষ্ট মানুষ হিংস্র মানুষ দেট ওনলি অ্যাজ দ্য হলো ম্যান দ্যান তারা ইটুকুই ভাববেলোম্যান আমরা অন্তঃসার শূন্য স্কেয়ার ক্রো দে উইল থিঙ্ক ওনলি দ্যাট দ্য স্টাফমেন আমরা হলাম কাক্তারুয়া আমাদের মধ্যে না আছে ভালো না আছে খারাপ উই আর জাস্ট অনলি দ্য স্টাফমেন আইস আই ডিয়ার নট মেক ইন আর ড্রিমস ইন ডেস ড্রিম কিংডম দিস ডু নট অ্যাপিয়ার দে আর দ্য আইস আর সান লাইট ইন আ ব্রোকেন কলম দেয়ার ইজ আ ট্রি সুইঙ্গিং অ্যান্ড ভয়সেস আর ইন দ্য উইন্স সুইঙ্গিং মোর ডিস্টান্ট অ্যান্ড মোর সলেম দ্যান আর ফেড ইন্সটার বলছেন আই সাই ডেয়ার নট মিট ইন মিট ইন ড্রিমস আমি চাই না আমি সেই চোখগুলোর দেখা পেতে চাই না আমরা যারা আছি এই পৃথিবীতে আমরা আমরা চাই না ওই সত্যের সম্মুখীন হতে মিনিংফুল লাইফের সম্মুখীন হতে উই ডনট ওয়ান্ট আমরা আমাদের স্বপ্নেও ওই ধ্রুব সত্যি জীবনের ঈশ্বর প্রতিভক্তি এই সব দেখতে চাই না আমরা অত্যন্ত অলস জীবনযাপন করতে অভ্যস্ত হয়ে গেছি আর আইস সানলাইট সেখানে এই যে আইস আইস মানে বলা হলো যে ট্রুথফুল মিনিংফুল সামথিং এই যে এই জীবনের যা কিছু সত্য সেগুলো যা কিনা সানলাইটের মতো যা কিনা সূর্যের আলোর মতো সত্য সেগুলো এই সমস্ত মানুষের কাছে পূর্বে বিকৃত হলেও সেটা যেন ব্রোকেন কালাম কোনো ভাঙা মানুষের মধ্যে এই সমস্ত আলোর দীপ্তি দিয়ে লাভ নেই সেখানে কার্যকরী হবে না এই জীবনের সত্যগুলো দেয়ার ইজ দেয়ার ইজ এ ট্রি সুইঙ্গিং অ্যান্ড ভয়েসেস আর ইন দ্য উইন্ড সিঙ্গিং মোর ডিস্ট্যান্ট অ্যান্ড মোর সলেন দ্যান ফেডিং স্টার এখানে লেখক বলছেন দেয়ার ইজ আ ট্রি সুইঙ্গিং উপর থেকে মানুষরা দেখবে যারা আমরা হলো ম্যান যারা একবার ও পরে পরে যাবো আমরা দেখতে পাবো দূরে কি করছে দূরে ট্রি আছে নেচার আছে প্রকৃতি আছে প্রকৃতিগুলোকে প্রকৃতির সাহচর্য হয়তো পেতে চাইবো বাট তারা অনেক দূরে থাকবে আমাদের দ্য শ্রী উইল নট কাম টু আস অ্যান্ড ভয়েসেস আর ইন দ্য উইন্ড সিঙ্গিং যখন এই প্রকৃতির মাঝে সুন্দর ভয়েস সুন্দর গানের আওয়াজ ভেসে আসবে আমরা সেই আওয়াজগুলোকে ধরতে পারবো না আমরা গানের যে মাধুর্য গানের গহিনে আমরা ঢুকতে পারবো না আমরা গানের মানেকে উদ্ধার করতে পারবো না আমরা সেই গানের স্বাদ পাবো না তারা ইট উইল বি মোর ডিস্টেন্ট অ্যান্ড মোর সলেম দ্যান ফেলিং স্টার চিয়মান তারার মতো আমাদের থেকে দূরে থাকবে এই প্রকৃতির গান মানুষের জীবনের যে মিনিং সমস্ত কিছু পরে পরে আমরা যখন যাব আমাদের থেকে শত যোজন লক্ষ যোজন দূরে থাকবে লেট মি বি নো নিয়ারার ইন ডেস ব্রিং কিংডম লেট মি অলসো ব্যার সচ ডেলিভারি ডিসগাইসেস রাইটস কোড ক্রোস্কিন ক্রস থ্যাপস আ ফিল্ড বিহেভিং অ্যাজ দ্য উইন বিহেভস নো নিয়ার লেখক বলছেন লেখ মি বি নো নিয়ে দে ড্রিঙ্ক কিংডম আমি চাই না মৃত্যুর পুরীতে যেতে লেখক বলছেন যে আমরা হলোমেনরা আমরা ভয় পাই জীবনের যে জীবনের যে ধ্রুব সত্য অর্থাৎ মৃত্যু অনিবার্য এই ব্যাপারটাকে মানতে আমরা ভয় পাই আমরা মানতে চাই না আমরা আমরা ভাবতে চাই না যে আমরা একদিন মরে যাবো এটা জীবনের ফান্ডামেন্টাল ট্রুথ

ইঁদুরের পোশাক পরে আমরা এতটাই বুদ্ধিহীন আমরা এতটাই ভক্তিহীন মিনিংলেস যে আমরা কোট ইঁদুরের পোশাক পরে আছি আমাদের জীবনের এটাই মুখ্য আমরা এই জাগতিক প্লেজারের মধ্যে আবদ্ধ আমাদের ধর্মীয় কোনো অনুরাগ নেই ধর্মীয় চেতনা নেই বৌদ্ধিক বিকাশ নেই কাক্তারোর মতো আমরা মাঠে পড়ে থাকি বাতাস যেদিকে বই নিয়ে যায় আমাদেরকে আমরা সেদিকে যাই আমাদের নিজস্ব কিছু নিজের চিন্তা ভাবনা নেই মৌলিক চিন্তা ভাবনা নেই দিস ইজ দ্য ডেট ল্যান্ড দিস ইজ ক্যাকটাস ল্যান্ড হিয়ার দ্য স্টোন ইমেজেস আর রেজড হিয়ার দ্য রিসিভ দিস দ্য সাপ্লিকেশন অফ আ ডেট ম্যানস হ্যান্ড আন্ডার দ্য ট্রিঙ্কল অফ ফেডিং স্টার লেখক বলছেন দিস ইজ দ্য ডেট ল্যান্ড এটা হলো একটা মৃত্যুপুরি এখানে মানুষের মধ্যে কোনো স্পিরিচুয়ালিটি নেই দিস ইজ দ্য ক্যাকটাস ল্যান্ড এটা ফুল অফ ক্যাকটাস ল্যান্ড এটা মরুভূমির মতো একটা পরিত্যক্ত জায়গা যেখানে ক্যাকটাসের বসবাস এখানে কোনো স্পিরিচুয়াল মানুষের বসবাস নেই দ্য স্টোন ইমেজেস আর রেইজড হিয়ার দ্য দ্য রিসিভড অফ আ ডেড ম্যানস হ্যান্ড আন্ডার দ্য অফ ফেডিং স্টার এখানে কিছু মূর্তি বানানো হয়েছে এখানে যারা পূজা করছে তারা ডেড ম্যানস হ্যান্ড অর্থাৎ তারা মৃত তাদের অন্তরাত্মা মরে গেছে তাদের মধ্যে কোনো ধর্মীয় সত্যিকারের ভাবাবেগ নেই তারা সত্যিকারের অর্থে পূজারই নয় তারা পূজা করছে কাকে তারা পূজা করছে মূর্তিকে যেই মূর্তির মধ্যে আবার কোনো প্রাণ নেই আন্ডার দ্য অফ দা ফেডিং স্টার ফেডিং স্টার মানে এদের কোনো পদ দেখানোর কেউ নেই স্টার জেনারেলি আমাদেরকে আলোর দিশা দেখায় স্টার আমাদেরকে ডাইরেকশন দেখায় কিন্তু এখানে এই সমস্ত হলোম্যানদেরকে ডাইরেকশন দেখানোর কেউ নেই তাই তারা বোধ বুদ্ধি জ্ঞান শূন্য হয়ে মৃত আত্মার নেয় তারা পূজা করছে কাকে স্টোনদেরকে পাথরের দেবতাকে ইজ ইট লাইক দিস ইন ডেজ আদার কিংডম লেখক প্রশ্ন করছে লেখক শঙ্কা পোষণ করছেন যে ইজ ইট লাইক দিস ইন ডেজ আদার কিংডম লেখক ভাবছেন যে মৃত্যুর পর ডেজ আদার কিংডম অর্থাৎ স্বর্গে যেখানে আমরা যাবো সেখানেও কি মানুষ এরকম মানুষের মধ্যে এরকম স্পিরিচুয়াল গ্রোথ নেই মানুষরা কি সেখানেও হলো মেন দ্য পোয়েট ইজ আর ওয়েমলিং উইথ টেন্ডারনেস লিভস উড টুড ফ্রম প্লেস টু ব্রোকান স্টোন এখানে মানুষ অ্যালন মানুষ সেখানে একা একা থাকে কারোর সঙ্গে কথাবার্তা বলে না কারো সঙ্গে যোগাযোগ মানুষের নেই একাকি মানুষেরা থাকে অ্যাট দ্য আর ওয়েন উই আর ট্রিমলিং উইথ টেন্ডারনেস মানুষরা যখন অন্যকে পাশে চায় থাকতে চায় চুমু খেতে চায় তারা কিন্তু পারে না করতে যখন মানুষের মধ্যে বন্ধন দরকার মানুষের মধ্যে সাহচর্য দরকার মানুষের মধ্যে আলিঙ্গন করার সময় যেটা উচিত মানুষে মানুষের মধ্যে ভালোবাসা আনা মানুষের সাথে পাশে বসে কথা বলা সেখানে এই সমস্ত মানুষেরা তা না করে পাথরের দেবতাকে পূজা করছে লেখক এই ব্যাপারটাকে ক্রিটিসাইজ করছেন

কোলে ঢুলে পড়তে চলেছি এরকম একটা অবস্থায় আছি এখানে সত্যকে দেখার আমাদের ক্ষমতা নেই আমরা উই কান্ট সি দ্য ট্রুথ উই ক্যান্ট সি এনিথিং মিনিং মিনিংফুল সুতরাং আমাদের কাছে এই সত্যের কোনো মানে হয় না এখানে সেই চোখ নেই যে চোখ আমাদেরকে সঠিক রাস্তা দেখাবে স্পিরিচুয়াল জার্নিতে আসার জন্য দের ইজ নো আইস ইন ইস হলো ভ্যালি উই আর জাস্ট ভ্যালি ফুল অফ স্টাফ মেন দিস ব্রোক ইন জব আর লাস্ট কিংডম আমাদের যে লস কিংডম হারিয়ে যাওয়া যে কিংডম এক সময় যা কিছু ভালো ছিল এক সময় আমাদের পূর্বপুরুষদের যে কিংডম ছিল যেটা সত্যের ছিল শান্তির ছিল স্পিরিচুয়ালিটি ছিল সেই কিংডম হারিয়ে গেছে ভেঙে গেছে তো আমাদের কাছে আলোক আলোর দিশারি হয়ে পথ দেখানোর কেউ নেই In his last of meeting places, we group together and avoid speech gathered on the speech of the timid river. Lekak আমরা লাস্ট মিটিং যখন মরেতে চলেছি একদম লাস্ট যে আছি আমরা এখানে আমরা একত্রিত হয়েছি সবাই আমরা একত্রিত হয়েছি বাট উই টক ইচ স্পিচ আমরা কেউ কারোর সঙ্গে কথা বলছি না কারণ কথা আমাদের বলার মতো কিছু নেই আমাদের কিছুই নেই বলার মতো আমরা অত্যন্ত অন্তঃসার শূন্য একে অপরের সঙ্গে বার্তালাপ করবো সেই ক্ষমতাটুকু নেই কি বলবো জানি না কোনো টপিক নেই আমরা এখন মরতে চলেছি গ্যাদার টন দিস বিচ অফ দ্য রিভার মানে টিমের রিভার যেটা হচ্ছে যেটাকে বলা হচ্ছে পরে পরে যাওয়ার মধ্যেকার যে ব্রিজ তৈরি করছে এই রিভারটা এই রিভারের আকাশে আমরা দাঁড়িয়ে আছি বিচে দাঁড়িয়ে আছি কিন্তু আমাদের মধ্যে মানে জীবনে মরতে চলেছি তবুও আমাদের মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগরিত হয়নি আমরা জীবনের ধ্রুব সত্যটা অর্থাৎ মৃত্যুকে অ্যাকসেপ্ট করার মতো ক্ষমতা আমাদের এখনও হয়নি বুঝা জাস্ট নলি স্কেয়ার্ড অফ দ্য স্রোত and we are just hollow men. Sightless unless their eyes reappear as the perpetual stir, multipolate rose of the day's twilight kingdom, the hope only of empty men. Sightless. আমরা দৃষ্টিহীন আমরা দেখতে পারি না আমাদের কোনো স্পিরিচুয়াল জার্নিতে আধ্যাত্মিক চেতনাতে পথ দেখানোর কেউ নেই আমরা দৃষ্টিহীন Unless the eyes reappear. যদি না কেউ এসে আমাদেরকে এখন পদ দেখায় আমরা পদ দেখতে পারি কিংডম আমরা গোধূলি লগ্নে অবস্থিত হয়েছি এখন একসঙ্গে একত্রিত হয়েছি এই গধুলি লগ্নে অর্থাৎ মৃত্যুতে যাওয়ার যে একদম শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি যদি আমাদেরকে কোনো স্টার অর্থাৎ আলোক দিশারি বা ফুলের পাপড়িযুক্ত কোনো মানুষ অর্থাৎ বুদ্ধি সম্পন্ন কোনো মানুষ এসে যদি পথ দেখায় যদি এই শেষ হোপটুকু কেউ আমাদেরকে দেয় তাহলে হয়তো আমরা বাঁচতে পারি একমাত্র এই আশাটাই আছে যদি কোনো স্টার যদি কোনো মানুষ যদি কোনো আধ্যাত্মিক মানুষ যদি কোনো ফুলের মতো মানুষ নিষ্পাপ মানুষ আমাদেরকে পথ দেখায় যা হতে পারে শেষ হোপ আমাদের তাহলে হয়তো আমরা আমাদের জীবনের মিনিংটা খুঁজে পেতে পারি নতুবা নয় এটাই আমাদের জীবনের লাস্ট হোপ নেক্সট কি বলছেন হিয়ার উই গো রাউন্ড দ্য প্রিকলি পিয়ার প্রিকলি পিয়ার প্রিকলি হিয়ার উই গো রাউন্ড দ্য প্রিকলি পিয়ার ফাইভ ও ক্লক ইন দ্য মর্নিং লেখক বলছেন আমরা সবাই এখানে এখানে আমরা হলোম্যান যারা আছি তারা সবাই ক্যাকটাসের নাই তারা সবাই ক্যাকটাসের পিছনে পড়ে আছি এখানে কবি প্রিকলি যে অ্যালিউশনটা দিয়েছেন এটা আসলে একটা নার্সারি রাইম আছে হিয়ার উই গো রাউন্ড দ্য মালবেরি বুশ এই নার্সারি রাইমিংটাকে তিনি মোল্ড করে এটা লিখেছেন যে এখানে আমরা প্রিকলি সবাই ক্যাকটাসের সঙ্গে থাকি উই আর অল ক্যাকটাস ইনস্টিট অফ মালবারি বুশ লেখক এখানে বলছেন আমরা সবাই প্রিকলি পিয়ার যা কিনা না আমাদের এখানকার মানুষদের যে হার্শনেস ডেজলিউশন এই সমস্ত ব্যাপারটাকে সিম্বলাইজ করছে বিটুইন দ্য আইডিয়া অ্যান্ড দ্য রিয়ালিটি বিটুইন দ্য মোশন অ্যান্ড দ্য অ্যাক্ট ফলস স্যাড দ্য শ্যাডো ফর দাইন ইজ এ কিংডম এখানে লেখক বলছেন যে বিটুইন দ্য আইডিয়া আমাদের মানুষের যে চিন্তা এবং বাস্তবিকতা দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে শ্যাডো ফলস দ্য শ্যাডো মানে আমাদের চিন্তা এবং আমরা সত্যিকারের যেমনটা এদের মধ্যে অনেক পার্থক্য বিটুইন দ্য মোশন অ্যান্ড দ্য অ্যাক্ট ফলস দ্য শ্যাডো বিটুইন দ্য মোশন অর্থাৎ আমরা যে কাজটা শুরু করি এবং যে কাজটা অ্যাকচুয়ালি করি অ্যান্ড দ্য অ্যাক্ট এটার মধ্যে অনেক পার্থক্য আছে দ্যার ইজ দ্য গ্যাপ বিটুইন দিস নেক্সট কি বলছেন ফর দাইন ইজ দ্য কিংডম এখানে এটা একটা অ্যালিউশন লর্ডস প্রেয়ার এখানে সেই লর্ডস প্রেয়ারে বলা হয় যে ফর দাইন ইজ দ্য কিংডম অ্যান্ড দ্য পাওয়ার অ্যান্ড দ্য গ্লোরি অর্থাৎ জেসাস ক্রাইস্টকে আমরা বলে থাকি ইউ আর দ্য কিংডম ইউ আর দ্য পাওয়ার অ্যান্ড দ্য গ্লোরি এখানে লেখক কথাটাকে শেষ করছেন না ফর দাইন ইজ দ্য কিংডম লেখক কমপ্লিট করছে না বাক্যটা আসলে এখানে মানুষদের এখানকার মানুষদের যারা আমরা আছি যারা বর্তমান প্রজন্মের মানুষ তাদের উদ্দেশ্যে বলছেন যে আমরা প্রেয়ারটুকু কমপ্লিট করতে পারি না উই আর আনি টু কমপ্লিট দিস প্রেয়ার সো এই জন্য আমাদের মধ্যে যে স্পিরিচুয়াল ল্যাক যেটা আছে এটাকে তুলে ধরেছেন এম্পাসিস করেছেন বিটুইন দ্য কনসেপশন অ্যান্ড দ্য ক্রিয়েশন দ্য ইমোশন অ্যান্ড দ্য রেসপন্স ফল দ্য লাইফ ইজ ভেরি লং এখানে লেখক বলছেন এটা একই মানে দাঁড়াচ্ছে যে আমাদের যে কনসেপশন অর্থাৎ ইনিশিয়াল যে আইডিয়া অথবা যে প্ল্যানটা এবং তার যে ফাইনাল প্রোডাক্ট ফাইনাল রিয়েলাইজেশন ক্রিয়েশন এটার মধ্যে বিস্তর ফারাক আছে এখানে শ্যাডো আছে অর্থাৎ এখানে আমরা যেটা ভাবি চিন্তা করি এবং যে ফাইনাল উপলব্ধি যেটা করি ফাইনাল রিয়েলাইজেশন এটার মধ্যে অনেক গ্যাপ আছে বিটুইন দ্য ইমোশন অ্যান্ড দ্য রেসপন্স ফল শ্যাডো আমাদের যে ইমোশন আমাদের যে রেসপন্স আমাদের যে ফিলিং এবং আমাদের যে অ্যাকশন এটার মধ্যে অনেক পার্থক্য আছে দ্য শ্যাডো হিয়ার সিম্বলাইজেস দ্য ইনকমপ্লিটনেস অফ হিউম্যান কানেকশন আমাদের যে ইমোশন এবং যে অপর মানুষের প্রতি যে রেসপন্স দুটোর মধ্যে অনেক গ্যাপ আছে লাইফ ইজ ভেরি লং এখানে লেখক বলছেন যে এই সমস্ত মানুষদের কাছে জীবনটা অনেকটা লং ইটস লং জার্নি তাদের কাছে জীবনটা অনেক টেডিয়াস অনেকটা ভ্যারি অনেকটা ক্লান্ত জীবনটা এদের কাছে এই সমস্ত মানুষদের কাছে অনেক ক্লান্তিকর অনেক দীর্ঘ জীবন দে ডোন্ট এনজয় দ্য লাইফ বাট দে আর ইন ডেস্পার নেক্সট কি বলছেন লেখক বিটুইন দ্য ডিজায়ার অ্যান্ড দ্য স্প্যাজম বিটুইন দ্য পোটেন্সি অ্যান্ড দ্য এক্সিস্টেন্স বিটুইন দ্য এসেন্স অ্যান্ড দ্য descent falls দ্য shadow ফর দ্যান <laughs> is এ কিংডম লেখক আবার বলছেন যে এখানকার মানুষদের মধ্যে ডিজায়ার মানুষদের যে চাহিদা আছে এবং অ্যান্ড দ্য স্প্যাজম এবং সেই যে ফুলফিলমের ব্যাপারটা এটার মধ্যে বিস্তর ফারাক অর্থাৎ এখানে আসলে দ্য পোয়েট ইজ অ্যালিউডিং অ্যাবাউট দ্য সেক্সুয়ালিটি অ্যান্ড দ্য ইন্টেন্স ইমোশন এখানকার মধ্যে একটা বিস্তর গ্যাপ হোয়াট উই ডিজায়ার অ্যান্ড হোয়াট উই অ্যাকচুয়ালি ফিল দেয়ার ইজ গ্যাপ এবং লেখক বলছেন বিটুইন দ্য পোটেন্সি অ্যান্ড দ্য এক্সিস্টেন্স বিটুইন দ্য এসেন্স অ্যান্ড দ্য ডিসেন্ট ফলস দ্য শ্যাডো এবং মানুষের আমাদের যে সম্ভাবনা আছে পোটেন্সি মানে আমাদের যে পোটেন্সিয়াল আছে অ্যান্ড দ্য এক্সিস্টেন্স যেটা আছে আমাদের যে পোটেন্সিয়াল এবং আমরা যে বাস্তবে যেটা করতে পারি এবং যেটা আমরা করে থাকি এবং যেটা আমরা করি হোয়াট হোয়াট উই ডু এক্সিস্টেন্স দেয়ার ইজ আ গ্যাপ

এখানে শ্যাডো আসলে আমাদের লিমিটেশনগুলোকে তুলে ধরছে আমরা যেটা পারি আমরা যেটা হতে পারি তার মধ্যে যে কতটা পার্থক্য আছে আমরা চাই পারছি না করতে দ্যাট ইজ হোয়াট শ্যাডো ইজ টকিং অ্যাবাউট ফর দায়ন ইজ দ্য কিংডম ফর দাইন ইজ লেখক এখানে বলছেন যে ফর দাইন ইজ দ্য কিংডম অর্থাৎ আগেইন লেখক সেই একই প্রেয়ারটাকে উল্লেখ করছেন আমরা ইভেন উই কান্ট ইভেন কমপ্লিট দ্য প্রেয়ার দ্যাট ইজ টু লর্ড জিসেস আমরা আমাদের মধ্যে এতটাই ইনকমপ্লিটনেস আছে আমরা যে এতটাই স্পিরিচুয়াল ল্যাকের মধ্যে আছি সো দ্যাট উই কান্ট ইভেন কমপ্লিট দ্য প্রেয়ার ফর দ্যস লেখক আরও এম্পাসাইজ করে বলছেন ফর দ্যানিস আমরা সেই প্রেয়ারটা কমপ্লিট করতে পারছি না দু তিন শব্দের মধ্যে শেষ করছি অর্থাৎ আমরা প্রেয়ারটা কমপ্লিট করতে পারছি না আমাদের মুক্তি কি করে ঘটবে লাইফ ইজ ফর দ্য এভাবেই আমাদের জীবনটা ছোট ছোট খণ্ডে বিভক্ত এভাবেই আমরা চির হতাশায় পড়ে থাকবো দিস ইজ দ্য ওয়ে দ্য ওয়ার্ল্ড এন্ডস দিস ইজ দ্য ওয়ে দ্য ওয়ার্ল্ড এন্ডস দিস ইজ দ্য ওয়ে দ্য ওয়ার্ল্ড এন্ডস নট উইথ আ ব্যাং বাট আ ভিম্প এভাবে হয়তো পৃথিবীটা ধ্বংস হতে চলেছে এভাবেই ধ্বংস হবে হতে চলেছে নট উইথ আ ব্যাং বাট আ ভিম্প না একবারে সাডেনলি হবে না মানে একটা বিস্ফোরণ ঘটে যাবে পৃথিবীটা ধ্বংস হলো নো 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 নট লাইক দ্যাট ইট ইট ইজ লাইক আ হুম হুইম্প মানে ধীরে ধীরে স্লোলি স্লোলি আস্তে 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 মানুষটা মানুষগুলো ফিকে হতে 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 একটা সময়ে দেলগো আবে তারা মরে যাবে এভাবেই ধীরে ধীরে আমরা মরে যাব মানুষের মধ্যে নৈতিকতার অবসান ঘটবে যেমনি করে আমাদের হিন্দু ধর্ম বা খ্রিস্টানিটি বা মুসলিম দে অল থিং না মানে একটা সময় আসবে যখন মানুষের মধ্যে নৈতিকতা থাকবে না মানুষ অত্যন্ত হিংস্র হয়ে যাবে মানুষ অত্যন্ত সেলফিস হয়ে যাবে তখনই আস্তে আস্তে ধীরে ধীরে পৃথিবীটা ধ্বংসের দিকে এগোবে ঠিকই এই অবস্থার কথাই আমাদের লেখক বলছেন এভাবেই ধীরে 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 কালের নিয়মে একবার পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে দ্যাটস অল থ্যাংক ইউ ফর হিয়ারিং মি আই গেস ইউ হ্যাভ আন্ডারস্ট ইউ হ্যাভ আন্ডারস্টুড প্লিজ subscribe my channel i don't say uh, frequently to subscribe my channel but